গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কারের 400 বছর পরেও আমরা মহাকাশ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য খুঁজে চলেছি। এইসব গবেষণার মধ্যে গ্র্যাভিটেশনাল ওয়েভ অন্যতম। ইয়েস, মহাকর্ষীয় তরঙ্গ, যেই নামটির মধ্যে যেন কত অজানা তথ্যই লুকিয়ে আছে। পদার্থবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এই মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে আগেই পূর্বাভাস দিয়েছিল, যা আজ থেকে ঠিক 100 বছর আগে। এখানে আমরা মহাকর্ষীয় তরঙ্গের বর্তমান গবেষণা, কারেন্ট ডেভেলপমেন্ট এবং ভারতীয় বিজ্ঞানীদের অবদান সম্পর্কে কথা বলব। 1944 সালের মার্চে আইনস্টাইন একবার নিজেকেই প্রশ্ন করেছিলেন, আমাকে কেউ কি চেনে নাকি আমাকে সবাই লাইক করে। এই কোশ্চেনের মধ্যে কিন্তু একটা ক্রুর রহস্য লুকিয়ে আছে, যা আজকে 2.5 বিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারী আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে আগে রেখেই এগিয়ে চলেছে। আমরা যখন ম্যাপ ইউজ করি, যখন কারোর লোকেশন এক্স্যাক্টলি জানার চেষ্টা করি, তা কিন্তু ওনারই থিওরি থেকে উদ্ভূত। আইনস্টাইন এও বলেছিলেন, ওজন হ্রাস করার জন্য আমাদের স্লো ডাউন হতে হবে। ইয়েস, স্লো ডাউন, অর্থাৎ আমাদের রান করার দরকার নেই, জিমে যাওয়ার দরকার নেই, আমাদের শুধু স্লো ডাউন হলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। অর্থাৎ এইসব কথার তাৎপর্য কি দেখা যাক, আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করি। যদি একটা ভারী বল একটা স্ট্রেচড প্রসারিত ফ্যাব্রিকের মাঝখানে রাখা হয়, তাহলে ফ্যাব্রিকটা প্রসারিত হয়ে নিচে কিছুটা নেমে যায়। এখন যদি হালকা বল দ্রুত গতিতে ছুঁড়ে দেওয়া হয়, বলটি কাপড়ের কার্ভেচারের জন্য হেড বলটি চারিদিকে ঘুরতে থাকবে, যেমনটি পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি মহাবিশ্বকে 4-ডাইমেনশনাল স্পেস টাইম হিসাবে গণ্য করে এবং গ্র্যাভিটি স্পেস টাইমের কার্ভেচারকে ইঙ্গিত করে। যেভাবে চার্জ পার্টিকেল ঘোরার সময় আলো বিকিরণ করে, ঠিক সেভাবেই কিন্তু কিছু বস্তু যখন একে অপরের চারিদিকে ঘোরে, তখন এক প্রকার সূক্ষ্ম তরঙ্গ নির্গত করে, যেই তরঙ্গকে মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ হিসাবে গণ্য করা হয়। এই গ্র্যাভিটেশনাল তরঙ্গ এতটাই সূক্ষ্ম যে এটাকে স্থান নির্গত করা, একে দেখতে পাওয়া, মাপতে পারা কিন্তু ভীষণ কঠিন। গ্র্যাভিটেশনাল তরঙ্গের ভর খুব সূক্ষ্ম হওয়ার জন্য এই তরঙ্গকে দেখা বা মাপা খুবই কঠিন। কিন্তু তীব্র মহাকর্ষীয় বল যখন ব্ল্যাক হোল কালিশনের সৃষ্টি হয়, তখন ওটাকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। মহাকর্ষীয় তরঙ্গের ভর খুবই সূক্ষ্ম, এই ঘটনা এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়েও ব্যাখ্যা করতে পারি। যখন আমরা দুজন একে দুজনের হাত ধরে যখন ঘুরতে থাকি, তখনও কিন্তু আমাদের দেহের মধ্য দিয়ে বাইরে দিয়ে গ্র্যাভিটেশনাল ওয়েভ নির্গত হয়। কিন্তু ভর খুবই সূক্ষ্ম হওয়ার জন্য এতটাই হালকা হয়, ভর এতটাই নগণ্য হয়, যেটাকে ডিটেক্ট করার জন্য নির্গত যখন ডিটেক্ট হয়, তখন অনেক টাইম লাগে। যে একটু আগেই বললাম যে ব্ল্যাক হোল কালিশনের সময় সৃষ্ট যে তীব্র যে মহাকর্ষীয় তরঙ্গ সৃষ্টি হয়, সেটাকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। আর এই ডিটেক্ট মহাকর্ষীয় তরঙ্গকে ডিটেক্ট করার জন্য যে সূক্ষ্ম যন্ত্রের দরকার, যেটি 10^-10 মিটার ডিফ্লেকশনকে মাপতে পারবে। যখন ডিফ্লেকশন ডেটা জেনারেট হয়, তখন খুব সূক্ষ্ম টাইপের যে তরঙ্গ পাওয়া যায়, এর মধ্যে কিন্তু বিভিন্ন নয়েজও মিশ্রিত থাকে। এই নয়েজ বিভিন্ন টাইপের হতে পারে, একটা সিসমিক গ্র্যাভ নয়েজ হতে পারে, তোমরা যখন স্কুল থেকে ফিরছো ওটার নয়েজ হতে পারে, এরোপ্লেন যখন ট্রাভেল করছে ওটার নয়েজ হতে পারে, বিভিন্ন গান বাজনার নয়েজ হতে পারে। সুতরাং আমাদের এমন একটা অ্যালগোরিদম দরকার এবং সায়েন্টিফিক মেথড দরকার, যেটা গ্র্যাভিটেশনাল তরঙ্গকে ফিল্টার করতে পারে সমস্ত নয়েজ থেকে। আর এখানেই ভারতীয় বিজ্ঞানীরা জয় জয়কার। ভারতীয় বিজ্ঞানীদের ওনারা এমন একটা টেকনিক মেথড আবিষ্কার করেছেন ভারতের আয়ুকাতে, যেটা সূক্ষ্ম গ্র্যাভিটেশনাল তরঙ্গ মহাকর্ষীয় তরঙ্গকে ডিটেক্ট করতে পারবে, মাপতে পারবে। আর সায়েন্টিস্ট ফ্রম RRI ওনাদের অবদানও উল্লেখযোগ্য। আর এইসব
ইনফরমেশন এবং ভারতীয় বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডিটেক্টরের মাধ্যমে ব্ল্যাক হোলকে জানা এবং আননোন অজানা তথ্যকে জানা, মহাকর্ষের গ্র্যাভিটেশনাল তরঙ্গকে জানা, তড়িৎচুম্বকীয় টেলিস্কোপকে জানা, এটার উপর অনেকটা নির্ভর করছে। অর্থাৎ এই তরঙ্গকে জানার জন্য খুব সূক্ষ্ম ডিটেক্টরের দরকার, লেজার ডিটেক্টর বা লাইগো ডিটেক্টর, যেটা আমেরিকাতে দুটো ডিটেক্টর 3000 কিলোমিটার দূরে বসানো হয়েছে, দুটো ডিটেক্টর। এবং এই ডিটেক্টরের কাজই হলো মহাকর্ষীয় তরঙ্গকে ডিটেক্ট করা এবং পার্টিকুলার এক্স্যাক্ট লোকেশন এবং প্রপার্টি খুঁজে বার করা। এর সাথে ভারতীয় বিজ্ঞানীদের যে গবেষণা চলেছে, যদি আরও একটি ডিটেক্টর ভারতে বসানো যায়, তাহলে যদি তিনটি ডিটেক্টর মিলে একই সোর্স বা ফ্রিকোয়েন্সির মহাকর্ষীয় তরঙ্গকে অ্যানালাইসিস করা যায়, তাহলে কিন্তু এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে, তাই না? ইয়াস, তিনটে ডিটেক্টর মিলে মহাকর্ষীয় তরঙ্গের এক্স্যাক্ট খোঁজ, মহাকর্ষীয় তরঙ্গের নেচার, ধর্ম এবং বিভিন্ন প্রকার অজানা তথ্য আমরা সহজেই পেতে পারি। আর বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টা আর আমাদের আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির যে গ্রহ রহস্য, এটাকে কিন্তু আমরা উন্মোচন করতে পারি। আর এই গ্র্যাভিটেশনাল ওয়েভ যে গবেষণা, এই গবেষণা এক নতুন প্রজন্ম ভারতীয় বিজ্ঞানী এবং ছাত্রছাত্রীদের কাছে নতুন এক দ্বার খুলে দেবে, যেটা ভবিষ্যতে আরও কিছু অজানা তথ্য খুঁজে পাব, সেই আশা নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলেছি। থ্যাংক ইউ।